গুড ইভিনিং গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আছেন আপনার জন্য এখন হয়তো সুপ্রভাত কারোর জন্য হয়তো দিনের মধ্যভাগ কিংবা সন্ধ্যের দিকে আপনি এই ভিডিও দেখছেন কলকাতা থেকে সঞ্জয় বোস বলছি মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে আজকে একটা নতুন প্রয়াস আজকে এসেছি শ্রীরামপুর যে শ্রীরামপুর গঙ্গার ধারে অবস্থিত হাওড়া থেকে লোকাল ট্রেনে আসতে খুব বেশি হলে 25-30 মিনিট সময় লাগে সেই শ্রীরামপুর স্মৃতিবিজড়িত শ্রীরামপুর যা বহু মানুষ এই শ্রীরামপুরে এসছেন এবং এই শ্রীরামপুরের গল্প শুনতে চেয়েছেন নানানভাবে আজ কিন্তু আপনাদেরকে নিয়ে সোজা চলে যাব ডেনমার্ক ডেনমার্ক অবাক হলেন আসলে এই ডেনমার্ক ডেনমার্ক হেভেন অ্যাকচুয়ালি শ্রীরামপুরে গঙ্গার পূর্ব প্রান্তে অবস্থিত এই শ্রীরামপুর যার সঙ্গে বহু বহু ইতিহাস জড়িত আমি আপনাদের সঙ্গে আজ কথা বলতে বলতে আসলে এই শ্রীরামপুরের গঙ্গার ধারে 1786 সালে যে সরাইখানা তৈরি করা হয়েছিল কালে কালে ব্যবসা ফুলে ফেঁপে ওঠার পরেও এই পুরো সরাইখানাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয় পরবর্তীকালে অতি সম্প্রতি বর্তমান সরকারের যে উদ্যোগে তার ট্যুরিজম এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে ডেনমার্ক সরকারের অত্যন্ত সহৃদয় সহযোগিতার সঙ্গে এই ভগ্নস্তূপটিকে এই ডেনমার্ক ট্যাভার্নকে নতুনভাবে গড়ে তোলা হয় এবং নবরূপে সজ্জিত নবে কলবরে সজ্জিত এই ডেনমার্ক ট্যাভার্ন শ্রীরামপুরের শোভা বৃদ্ধি করছে এবং নবরূপে একটি অসাধারণ থাকার খাওয়ার এবং বেশ কিছু লেআউটের সুযোগ করে দিচ্ছে আমাদের সাধারণ মানুষের যারা কলকাতা বা তৎসন্নিহিত অঞ্চল থেকে আপনারা আসতে পারেন অতি সহজে শ্রীরামপুরে সো বন্ধু আজ ডেনমার্ক ট্যাভার্নে আমি শ্রীরামপুরের ডেনমার্ক ট্যাভার্ন যেভাবে খুশি আপনি আসতে পারেন হাওড়া থেকে ট্রেনে বা জিটি রোড ধরে গাড়িতে কিংবা ব্যারাকপুরে এসে শিয়ালদা থেকে নৌকা ক্রস করে মানে গঙ্গা ক্রস করে আপনি শ্রীরামপুরে আসতে পারেন শ্রীরামপুরে এসে একদিন বা দুদিন এখানে আপনি থাকতে পারেন কীভাবে আপনি বুকিং পাবেন সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এখানকার যোগাযোগের নাম্বার আমি দিয়ে দেবো আর চলুন অনেকক্ষণ গল্প করলাম এই ডেনমার্ক ট্যাভার্ন যা কিনা তৈরি হয়েছিল 1786 যা পরবর্তী যে ভগ্নস্তূপ সেখান থেকে আগে নতুনভাবে নবরূপে তাকে বার করে নিয়ে এসে একটা নতুন রূপে এরা দিয়েছেন এদের রেস্টুরেন্টটা এবং পার্ক হোটেলের তত্ত্বাবধানে চলে আর এখানে একটা অসাধারণ প্যাস্ট্রি কেকসের দোকান আছে যেটা ফ্লুরিস চালায় ফ্লুরিস বা পার্ক হোটেল সম্বন্ধে নতুন করে কিছু বলা নেই যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা এসে কিন্তু এই স্বাদ গ্রহণ করুন আর এই ডেনমার্ক ট্যাভার্নে মুহূর্তের মধ্যে প্রায় 250 বছরের পুরনো ইতিহাসকে ছুঁয়ে দেখার একটা অদ্ভুত প্রচেষ্টা করতে পারেন ছুঁয়ে দেখতে পারেন সেই সময় ছুঁয়ে দেখতে পারেন সেই স্মৃতিগুলো তাহলে আর দেরি কেন বন্ধু চলে আসুন ডেনমার্ক ট্যাভার্ন শ্রীরামপুরের ডেনমার্ক ট্যাভার্ন কোনো কথা নয় আসুন এবার যাই ঘুরে ঘুরে দেখি আসুন
প্রশান্তি আছে এই ডেনমার্ক ট্যাভার্নে যখন এলাম শ্রীরামপুরে, ওদের ভেতরে যে রেস্টুরেন্ট অঞ্চলটা বা তার উপরের যে ওপর থেকে যে ভিউটা আপনাদের দেখালাম, তারপর যখন দরজা থেকে ঠেলে বেরিয়ে এলাম সামনের বারান্দার দিকে, বারান্দায় এসে অভিভূত হলাম বসার ব্যবস্থাটা দেখে। আর এই সামনে আদিগন্ত গঙ্গা বয়ে চলেছে, এবং যে গঙ্গা আপনাকে একটা অদ্ভুত প্রশান্তি দেবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তলায় ফ্লুরিস পার্ক হোটেলের তত্ত্বাবধানে রেস্টুরেন্ট, 235 বছরের পুরনো ডেনমার্ক ট্যাভার্ন সরাইখানা বা আজকের গেস্ট হাউস, সব মিলিয়ে জমজমাট। বন্ধু, কোনো দেরি নয়, পরের সুযোগটাতে বা পরের ছুটিটাতেই কিন্তু আপনি ডেনমার্ক ট্যাভার্ন আসছেন, তার সঙ্গে আসছে আপনার প্রিয় বন্ধুটি বা প্রিয় বান্ধবীটি, কিংবা একা আসছেন বা বন্ধুদের নিয়ে বা আত্মীয়দের নিয়ে। সোজা চলে আসুন ডেনমার্ক ট্যাভার্ন শ্রীরামপুর, কোনো দিকে না তাকিয়ে। আমি সঞ্জয়, মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সন্ধ্যে শ্রীরামপুর, আমি ডেনমার্ক ট্যাভার্ন থেকে দেখাচ্ছি গঙ্গা, শান্ত নিস্তরঙ্গ গঙ্গা। সন্ধ্যে নেমে আসছে, আমি ধীরে ধীরে আপনাদের সেই স্পেসিমেন ডেনমার্ক ট্যাভার্নের সব থেকে সেরা রুমটাকে দেখাবো বলে আমি এগিয়ে যাচ্ছি। একেবারে দোতলায় গঙ্গার মুখে আমি এবার ধীরে ধীরে, আচ্ছা একটু দেখিয়ে নিই এই রুমটার নাম, দ্য হুগলি সুইট। এই অঞ্চলের বেস্ট রুমের শ্রেষ্ঠ জায়গাগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে ড্রয়িং রুম, যেটা সুইট রুমের একটা অন্যতম বৈশিষ্ট্য। তৎকালীন যুগে সুইট রুমগুলো কীরকম হতো তার একটা স্পেসিমেন আপনি এখানে এইভাবে দেখতে পারেন। অসাধারণ রুম। এই হচ্ছে ডেস্ক, আর এই যে অঞ্চলটা দেখছেন এখানে একটা মিনি বার, অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক দু ধরনের জিনিসপত্রই আপনি এখানে রাখতে পারেন। পাশাপাশি এই হচ্ছে এদের টি কফি মেকিংয়ের জায়গা, আর এই হচ্ছে মূল যে অঞ্চলটাতে এদের শয্যা বা বেড রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধু, একটি অসাধারণ অভিজ্ঞতা ডেনমার্ক ট্যাভার্ন শ্রীরামপুর, রাজকীয়তার সর্বোত্তম প্রদর্শনী। ইউরোপিয়ান ঘরানার এক অসাধারণ মিশেল হচ্ছে এই ডেনমার্ক ট্যাভার্নের এই রুম। এখানে টোটাল 6টা রুম আছে, আমরা একটু পরে ম্যানেজারের সঙ্গে কথা বলবো, তখন উনি আপনাদের ধীরে ধীরে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেবেন। টয়লেট নিয়ে যাদের অনেক ধরনের সমস্যা আছে তাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে অত্যন্ত অত্যাধুনিক মানের এই রেস্টুরেন্টের সঙ্গে যে সরাইখানা বা হোটেলটি জড়িয়ে তার ওয়াশরুমটি কীরকম। এই হুগলি সুইট যেটা সব থেকে কস্টলি রুম কিন্তু সব থেকে সুন্দরও বটে, এই রুমে একদিন থাকলে
বা দুদিন থাকলে আপনি একটা অন্য ধরনের অভিজ্ঞতা আপনাকে মোহিত করবেই। আমি ধীরে ধীরে এবারে বাইরের যে ব্যালকনি, ব্যালকনি থেকে আপনাদের বাইরেটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এদের হুগলি সুইট, যেটা আমাকে তো মুগ্ধ করলই, আমি আশা করি আপনাদের প্রত্যেককে মুগ্ধ করবে এই রুমখানি। সবুজ বিলিয়ার্ড বোর্ড অপেক্ষা করে আছেন খেলোয়াড়দের জন্যে, এখন অবধি কেউ নেই, তাই একাকী অপেক্ষা। সত্যি একটা ইউরোপিয়ান ঘরানার মধ্যে রয়েছি এই ডেনমার্ক ট্যাভার্নের মধ্যে এসে, ঠিক যেন মনে হচ্ছে একটু পরে উইলিয়াম কেরি কিংবা উইলিয়াম মার্কস এসে বলবেন, হাই মিস্টার বোস, কেমন আছেন? আমি এটা সসম্মানে তাদের দিকে বউ করে বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, হাউ আর ইউ? দ্য পার্ক, সেই বিখ্যাত কলকাতার পার্ক গ্রুপ বা পার্ক হোটেল, তারাই কিন্তু এই পুরো ব্যবস্থাপনাটি, মানে হোটেলটি চালানো এবং রেস্টুরেন্টটি চালানো সম্পূর্ণ দায়িত্ব তাদের ওপর, তাই পার্কের ওপর নতুন করে ভরসা রাখা বা না রাখার কোনো প্রশ্নই ওঠে না। আর এদের ফ্লুরিজের কথা আমি আপনাদের বলেছিলাম, তাই ফ্লুরিজ আর পার্ক হোটেলের সুস্বাদু খাবারের স্বাদ একসাথে গঙ্গার তীরে সেরামপুরে ডেনমার্ক ট্যাভার্ন, আর কোনো দেরি নয়, চলে আসুন। আর একটা উপস্থাপনা ছিল ডেনমার্ক ট্যাভার্ন সেরামপুরের গঙ্গার ধারে, আজকে ঘুরে ঘুরে দেখলাম, এটা রেস্টুরেন্টের স্বাদ পেলাম, অসাধারণ একটা ইউরোপিয়ান কালচারের আপনি যে স্বাদ সেটা কিন্তু কলকাতার এত কাছে বসে আছে আপনাদের জন্য, এটা আমরা অনেকেই জানি না, তাই কলকাতা থেকে যে কোনো দিন স্ক্যান্ডিনেভিয়ান কায়দায় ইউরোপিয়ান টাচ যদি পেতে হয় চলে আসুন সেরামপুরে এই ডেনমার্ক ট্যাভার্নে। পরিচয় করিয়ে দিই, মিস্টার রাজু দাস এখানকার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার, যিনি আজকের দিনে এই ডেনমার্ক ট্যাভার্নের এই ঐতিহ্যকে গ্রহণ করে চলেছেন পার্ক হোটেলের পক্ষ থেকে, এবং পার্ক এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ প্রচেষ্টায় এই ডেনমার্ক ট্যাভার্ন চলছে। রাজুবাবু, আপনি যেমন সংক্ষেপে বলেন যে এখানে আমরা কী কী ধরনের রুম পেতে পারি বা কী ধরনের রেস্টুরেন্ট আছে, একটু ফ্যাসিলিটিগুলো যদি আমাদের বলে দেন আমাদের দর্শকদের জন্য। নমস্কার, আমাদের ডেনমার্ক ট্যাভার্নে ছটা রুম আছে, সুইট রুম, ছটা রুমের টাইপ হচ্ছে 6,000-7,000 প্লাস অ্যাক্সেস, অ্যান্ড 34 কাভার্স রেস্টুরেন্ট আছে, 10 ক্যাপাসিটি একটা ক্লাব আছে, একটা ফুরিস্ট পেস্ট্রি কাউন্টার আছে। চেক ইন টাইম হচ্ছে 2টার সময়, চেক আউট টাইম হচ্ছে 12টার সময়, আর বুকিং হচ্ছে ভাইয়া গো আই বি গো মেক মাই ট্রিপ অ্যান্ড ডাইরেক্ট দ্য পার্ক হোটেলস দ্য পার্ক স্ট্রিটে অ্যান্ড ডাইরেক্ট ডেনমার্ক ট্রাভেলে, মানে যে কোনো ট্রাভেল যে সমস্ত আমাদের অ্যাপসগুলো আছে মেক মাই ট্রিপ সহ, যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু ডেনমার্ক ট্যাভার্নে ডাইরেক্ট ডেনমার্ক ট্যাভার্নের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে এখান থেকে বুকিং হয়। ঠিক আছে, আমরা তাহলে ডেনমার্ক ট্যাভার্নের ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা আসতে চান সরাসরি ফোন করেও বুকিং করতে পারেন। আজকে আপনি আপনাকে অনুরোধ করবো যে আপনি কি বেশি বেশি করে মানুষকে আসতে বলবেন এই ইউরোপিয়ান ব্র্যান্ডে? একবার সবাই গেলে একবার আসুন, আশা করছি খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন আমাদের এখান থেকে। আই হোপ একবার এলে নিশ্চয়ই আপনার ফ্যামিলিকে ফ্রেন্ডসকে সবাইকে নিয়ে আসবেন। থ্যাংক ইউ রাজুবাবু, থ্যাংকস আ লট। আর স্ক্যান্ডিনেভিয়ান টাচ, ইউরোপিয়ান টাচ যদি কলকাতায় বসে মাত্র 20-30 কিলোমিটারের মধ্যে কলকাতা থেকে সিরামপুরের গঙ্গার ধারে এসে এই স্বাদ যদি আপনাকে পেতে হয় একটা রাত কাটিয়ে যান, অসাধারণ কুইজিন সমৃদ্ধ এই রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে ভুলবেন না, যা পার্ক তার নিজস্ব ঐতিহ্য মেনটেন করে বহন করে চলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লাইফ মাই উইজের পক্ষ থেকে আজ সঞ্জয় এসেছিল আপনাদের কাছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে পথ চলতে সাহায্য করুন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু, পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, গুড নাইট।